এই হ্যালো দিস এভরিওয়ান, টিটিভি টাইনা টিনা পাশে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো আমরা এখান থেকে রোড রাইডিং চলে আসছি। তো বরাবর আমরা কিন্তু রোড রাইডে কিন্তু ভিডিও দিয়ে থাকি। তো ব্লগ হচ্ছে আমাদের রোড রাইডে কিন্তু আমরা কিছু কিছু তথ্য থাকে, সেগুলো তথ্য আমাদের জানার বাইরে। সেগুলো হচ্ছে আমরা রাইড অনেকেই করে থাকি, রাইডের এক্সপিরিয়েন্সে ভালো এবং রাইডের গতিও ভালো। তবে আমরা এর মধ্যে কিছু কিছু সমস্যা করে ফেলি, যে আমাদের ভুলের কারণে আমাদের বিপর্যয় হয়ে পড়ে। আমাদের রাইডের যে একটা দক্ষতা থাকে সেটা দক্ষতা বিপর্যয় হয়ে পড়ে, কারণ আমরা রাইড কিন্তু সবাই করে থাকি, কারণ কারো স্কিল ভালো কারো স্কিল আরও ভালো, এরকম বিষয় মিলে সব মিলে হচ্ছে একাকার। কারণ সব মিলে হচ্ছে সব রাইডে এক্সপিরিয়েন্স, কারণ রাইডে করতে করতে মেইন যে প্রধান যে আমি যে বিষয় বলি সেটা হচ্ছে আপনার চোখ কান খোলা রেখে হাত পা চারোদিকে খেয়াল রেখে কিন্তু রাইড করতে হয়। কারণ যদি আমরা যদি অগোচরে যদি রাইড করতে যাই, যদি আমাদের চোখ বন্ধ করে যদি রাইড করতে যাই, তাহলে কিন্তু আমাদের বিপর্যয় হয়ে যাবে। কারণ রাইডের থেকে যখন বিপর্যয় অর্থাৎ মারাত্মক বিষয়টা কিন্তু আমাদের বেশি খেয়াল করা যাবে, কারণ রাইড তো হবেই না, সেখানে অ্যাক্সিডেন্টের অনুযায়ীটা বেশি হয়ে যাবে। এ হলো বিষয়, কারণ আমাদের হাত পা তারপরে চোখ কান খোলা রেখে চারিদিকে দেখে শুনেই কিন্তু রাইড করতে হয়। কারণ তা নাহলে রাইড না যদি দেখে শুনে যদি রাইড যদি না করি, তাহলে কিন্তু তাৎক্ষণিক কিন্তু আমাদের কিন্তু বিপর্যয় বা যেটা সুফল থেকে বিফল হয়ে যাবে। এই হলো বিষয়, কারণ রাইড করতে গেলে আপনি রাইড করতে করতে এক্সপিরিয়েন্স আর বেশি হবে, আপনার দক্ষতা বেশি হবে, রোড সাইন যা সম্পর্কে বেশি বুঝবেন, রোড সম্পর্কে ভালো জানবেন এবং রোডের অবস্থা দেখে বুঝতে পারবেন যে কোন রোডে কীভাবে রাইড করতে হবে, কোন রোডে রাইডের এক্সপিরিয়েন্স সেটা আপনি অটোমেটিকলি বুঝে যাবেন যদি আপনি যদি রাইড করতে থাকেন নিয়মিত। আর নিয়মিত রাইড করতে করতে স্কিল বাড়ে, ডেভেলপ বাড়ে, প্লাস হচ্ছে আপনাদের যে রাইডের যে রাস্তার যে কন্ডিশন আছে সেটা দেখে আপনি বুঝতে পারেন যে আসলে রাস্তার কন্ডিশন দিকে কেমনভাবে রাইড করতে হবে। আর স্কিল হচ্ছে সবার দক্ষতা, কারণ দক্ষতা অনুযায়ী রাইড করা একজনের বাইকারের কর্তব্য দায়িত্ব।